আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুআমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবীবানা ওয়া শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদ আল্লাজী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাজীরা ودايًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. شمس تبرشانشا যাবতীয় স্তব স্তুতি উপাসনা আরাধনা সমস্ত কিছু সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের রব, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মালিক, যিনি আমাদের খালিক এবং সর্বোপরি যিনি আমাদের মালিক, ইয়াউমিদ্দিন তথা বিচার দিবসের মালিক, সেই আল্লাহ সুবহানাহু তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা তাস্তারে মাদানি নবী কুলের শিরোমণি রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতেমিন নবীইন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ দুরুদ, সালাত এবং শান্তির বাণী বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ফেসবুকের দিনী ভাই ও বন্ধুবর, সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আজকে আমরা এমন একটা সময়ে এসে উপস্থিত হয়েছি, আজকে 14 আগস্ট 2019, আর কয়েক ঘন্টা পরেই আমাদের কাছে যে দিবসটা আসবে 15ই আগস্ট, তথা ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এই ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালনকে কেন্দ্র করে ভারতবর্ষে একটি সন্ত্রাসের বাতাবরণে সৃষ্টি হচ্ছে, তথা একটা নির্দিষ্ট হিন্দুত্ববাদী চরম গোষ্ঠী একটা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি খড়গহস্ত। তারা যে কোনো মূল্যে তাদেরকে নিয়ে, তাদেরকে দিয়ে জোরপূর্বক হলেও স্বাধীনতা দিবস পালন করিয়ে নিবেই নিবে, তাদেরকে জাতীয় সঙ্গীত গাইয়ে নিবে নিবেই, তাদেরকে পতাকা পুজো করিয়ে নেবেই নেবে, এরকম পণ তারা করেছে। এবং আমরা দেখি, যারা আমরা স্কুল কলেজে পড়াশোনা করেছি, তারা দেখি যদি ভারতবর্ষের ইতিহাস আমরা পড়ি, সেখানে আমরা দেখব ভারতবর্ষের ইতিহাসের স্বাধীনতার অধ্যায় বলে একটা চ্যাপ্টার রয়েছে। সেইখানে আমরা অসংখ্য বিপ্লবীদের, দেশপ্রেমিকদের নাম আমরা পাই, সেগুলো সবই সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের ভাইরা। কিন্তু আমরা আমাদের মুসলিম
ভাইদের নাম আমরা কোথাও পাইনি, মুসলিম দেশপ্রেমীদের নাম আমরা পাই না। আসলে খুব ঠান্ডা মস্তিষ্কের সঙ্গে আমাদেরকে বুঝতে হবে যে ভারতবর্ষের ইতিহাস থেকে মুসলিমদের নামকে মুছে ফেলা হয়েছে। এটা একটা চক্রান্ত, যাতে মুসলিম ছেলেমেয়েরা, ইয়াং জেনারেশন, আগামী প্রজন্মের শিশুরা, এরা যেন বুঝতে পারে যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের কোনো অবদান নেই। এই চিন্তাধারা মাথায় রেখে তারা এইভাবে এগোচ্ছে। আমরা যদি ভারতবর্ষের ইতিহাস লক্ষ্য করি, ভারতবর্ষের যদি আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়ি, সেখানে আমরা দেখতে পাব অসংখ্য দেশপ্রেমীদের নাম, যাদের নামগুলো আমাদের চোখে একদম বারবার ভেসে আসে। যেমন রয়েছেন সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, দীপালি সিং, লীলা নাগ, অরবিন্দ্র ঘোষ, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, এরকম অসংখ্য নাম আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা বইয়ের পাতায় দেখেছি, আমরা ইতিহাসের পাতায় পাতায় পড়েছি। নিঃসন্দেহ নিঃসন্দেহ কোনো সন্দেহ নেই এ ব্যাপারে যে এদের আত্মত্যাগ এবং অন্যায়ের বিরুদ্ধে অনমনীয় মনোভাবের কারণেই ভারতবর্ষ সকলের কাছে আজকে এই সমস্ত ব্যক্তিবর্গরা স্মরণীয় আছেন এবং চির স্মরণীয় হয়ে থাকবেন। কিন্তু শুধু এদের নামগুলোই কি ইতিহাসে দেখতে পাই? শুধুমাত্র এরাই কি ভারতবর্ষের স্বাধীনতার জন্য নিজের মুখে রক্ত দিয়েছিল? ভারতবর্ষের কি কোনো মুসলিম ছেলে, কোনো মুসলিম তরুণ যুবক, এরা কি ভারতবর্ষের স্বাধীনতার জন্য কোনো প্রাণ দেয়নি? আসলে পরিকল্পিতভাবে তাদের নামগুলো লুকানো হয়েছে। আমরা এদেরকে দেখে অনুপ্রাণিত হই, কিন্তু যাদের দ্বারা এই সমস্ত বীর বিপ্লবীরা অনুপ্রাণিত হয়েছিল তাদের নামগুলো আমরা আজকে ইতিহাসের পাতায় দেখতে পাই না। যাদের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল তাদের নামগুলো আজকে ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই না। তাদের নামগুলো আজকে লুকিয়ে রাখা হয়েছে, তাদের নামগুলো আজকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে। ভারতবর্ষের অসংখ্য মুসলিম যুবক, মুসলিম তরুণদের আত্ম বলিদানের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতার সূচনা হয়েছিল, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। যাদের নামগুলো না করলেন নয়, শাহ ওলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ আলাই, সৈয়দ আহমদ বেরিলভি, সানাউল্লাহ পানিপথি, মীর নিসার আলী ওরফে তিতুমীর, হাজি শরীয়তুল্লাহ, মহসিন আলী অর্থাৎ দুদু মিয়া, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, আব্দুল গফ্ফার খান, মাওলানা নিজামুদ্দিন, মাওলানা আব্দুল হামিদ খান, আশফাকুল্লাহ, স্যার সৈয়দ আহমদ খান, সৈয়দ আমির আলী, আতাউল্লাহ বুখারি, গোলাম হোসেন, আর কত নাম আমরা করব। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম যুবকদের তরতাজা প্রাণের বিনিময়ে এই ভারতবর্ষের স্বাধীনতা আমরা লাভ করেছি। কিন্তু কিভাবে কিভাবে ইতিহাসের পাতা থেকে তাদের নামগুলোকে মুছে ফেলা হলো, ইতিহাসের পাতা থেকে তাদের নামগুলোকে হটিয়ে দেওয়া হলো, ইতিহাসের পাতা থেকে তাদের নামগুলোকে সরিয়ে দেওয়া হলো? শুধুমাত্র একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র কায়েম করতে হবে, ভারতবর্ষ থেকে মুসলিমদের নামকে মুছে ফেলতে হবে। এটাই হচ্ছে তাদের মেইন উদ্দেশ্য, এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। ইয়াং জেনারেশন তথা আগামী প্রজন্মের ছেলে মেয়েদেরকে, ছাত্র ছাত্রীদেরকে বুঝতে দিতে হবে যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য নাকি মুসলিমদের কোনো অবদান নেই। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, ভারতবর্ষের স্বাধীনতার জন্য শুধু হিন্দু নয়, শুধু শিখ নয়, শুধু খ্রিস্টান নয়, মুসলিম সম্প্রদায়ও এগিয়ে এসেছিল। এদের দ্বারাই ভারতবর্ষে স্বাধীনতা অর্জন হয়েছে, এদের আত্ম বলিদানের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা অনেক নেতাদের নাম পাই, অনেক বিপ্লবীদের নাম পাই, কিন্তু তাদের পাশে যারা মুসলিম ছিল তাদের নামগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। যেমনটা কয়েকটা উদাহরণ দিলে সকলেই কাছে বিষয়টা পরিষ্কার হবে। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম জানি, যিনি ভারতবর্ষের একজন লড়াকু সংগ্রামী নেতা ছিলেন, যিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন এবং তিনি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিয়েছিলেন। সেই নেতাজির ডান হাত এবং বাম হাত নামে পরিচিত ছিল আবিদ হাসান এবং শাহনওয়াজ খান। আমরা নেতাজির নাম পাই, নেতাজির আন্দোলনের চিত্র আমরা দেখতে পাই, নেতাজির আন্দোলনের এর ইতিহাস আমরা পড়তে পাই। কিন্তু নেতাজির যে দুই পাশে বাম হাত এবং ডান হাতের মতো যারা সফর সঙ্গী ছিল, দুঃখ দুর্দশার সময় যারা তার পাশে ছিল, তাদের নামগুলো আমরা আজকে দেখতে পাই না।
তাদের নামগুলো পরিকল্পনা ভাবে আজকে তাদেরকে স্মরণ করছে। এই তো গত 11ই আগস্ট আমরা যারা জন্মদিবস পালন করলাম, ভারতবর্ষের মানুষ ক্ষুদিরাম বসু, এই ক্ষুদিরাম বসু কে দায়িত্ব দেওয়া হয়েছিল কিংসফোর্ড কে হত্যা করার, যদিও তিনি মিস্টেক করে ফেলেছিলেন, তিনি হত্যা করতে পারেননি, দুজন ইংরেজ মহিলাকে তিনি হত্যা করেছিলেন, তিনি ব্যর্থ হয়েছিলেন এই অপারেশনে গিয়ে, কিন্তু তিনি আজকে আমাদেরকে স্মরণীয় আছেন। কিন্তু তারই একজন সঙ্গী মোহাম্মদ আবদুল্লাহ, যিনি কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি নরম্যান, কুখ্যাত নরম্যান, যিনি হাজার হাজার ভারতবর্ষের মানুষকে, নিরীহ যুবক যুবতীদেরকে তারা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন, যারা তাদেরকে দীর্ঘদিন ধরে জেলের মধ্যে পুঁচিয়ে রেখেছেন, এই নরম্যানকে 1971 সালের 20শে সেপ্টেম্বর দিবালোকে তিনি হত্যা করেছিলেন, এর তার নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ, তার নামটা আজকে ইতিহাসের পাতায় নেই। তিনি আজকে বীর বিপ্লবীদের মধ্যে আজকে স্থান পাননি। আরো একজনের নাম আপনাদেরকে বলতেই হয়, যিনি হচ্ছেন বিপ্লবী শের আলী, ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য যার 14 বছর জেল হয়েছিল এবং তাকে স্থানান্তর করা হয়েছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে লর্ড মেয়ো, কুখ্যাত লর্ড মেয়ো, তিনি একবার সেই সেলুলার জেল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেই খবর যখন বিপ্লবী শের আলীর কাছে পৌঁছে গেলেন, তিনি সুযোগ বুঝে চাকু হাতে বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিল এই লর্ড মেয়র উপরে, এবং লর্ড মেয়রকে চাকু দিয়ে তিনি হত্যা করেছিলেন। এই একদম ঘটনাস্থলে স্পটেই লর্ড মেয়র শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তিনি মারা যান, এবং আবার সেই শের আলীর দ্বিতীয় ও পর্যায়ক্রমে তার বিচার শুরু হয়, শেষ পর্যন্ত বিচারে তার ফাঁসি ঘোষণা করা হয়। এই শের আলী তিনি ফাঁসির কাষ্ঠে ঝুলেছিলেন, হাসতে হাসতে প্রাণ দিয়েছিলেন, এত বড় একজন আত্মত্যাগ ব্যক্তি, শুধুমাত্র মুসলিম নাম ছিল তার জন্য তাকে আজকে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের পাতা থেকে তার নামটাকে মুছে ফেলা হয়েছে, তার নামটাকে লুকিয়ে রাখা হয়েছে। আমরা যদি ভারতবর্ষের আন্দোলনের অন্যতম পথিকৃৎ, স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃৎ গান্ধীজিকে দেখতে পাই, গান্ধীজি অসংখ্য আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে আমরা সাক্ষী থেকেছি, সেই আন্দোলনে ভারতবর্ষের আপামর জনসাধারণ তাকে সার্বিকভাবে সহায়তা প্রদান করেছিলেন, কিন্তু সর্বপ্রথম গান্ধীজিকে নেতা হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন মাওলানা জিয়াউদ্দিন হাসান। তিনি সর্বপ্রথম গান্ধীজির হাতে হাত রেখে বলেছিল যে আমি তোমাকে আজকে নেতা হিসাবে স্বীকৃতি প্রদান করলাম এবং তোমার জন্য আমার অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, নিজের বুকের রক্ত দিয়ে পর্যন্ত তোমাকে সহায়তা প্রদান করব যদি তুমি ভারতবর্ষের স্বাধীনতা এনে দাও। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। সেই দিন ভারতবর্ষের হাজার হাজার মুসলিম যুবক নেতাজির সঙ্গে সঙ্গ দিয়েছিলেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা নিজেদের আত্ম বলিদান করেছিলেন। কিন্তু আমরা অসংখ্য বিপ্লবীদের নাম পাই, কিন্তু সেখানে ভারতবর্ষের মুসলিম যুবক, তরুণ যুবকদের নাম আজকে আমরা দেখতে পাই না। আমরা স্বাধীনতার পরেও যদি দেখি, ডক্টর বি আর আম্বেদকর, তিনি একজন দলিত সম্প্রদায়ের নেতা ছিলেন, তাকে কোনো দেশ এর কোনো নেতারা তাকে নেতা হিসাবে মেনে নিতে পারেননি, তার একটাই দোষ ছিল, সে হচ্ছে দলিত। সেই সময় পশ্চিমবঙ্গের মুসলিম লীগ তথা মুসলিমরাই তাকে নেতা বানিয়েছিল, তাকে রাজ্যসভা থেকে তাকে নেতা পাঠিয়েছিল, এবং তার মাধ্যমেই ভারতবর্ষের সংবিধানে খসড়া প্রস্তাব করা হয়েছিল, তিনি সংবিধানে খসড়া রচনা করেছিলেন। কিন্তু ভারতবর্ষের পাতা থেকে কিভাবে কিভাবে আজকে মুসলিমদের নামগুলোকে মুছে ফেলা হয়েছে, মুসলিম সংগ্রামী স্বাধীনতা সংগ্রামীদের নামগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু যেই আগস্ট মাস চলে আসে, সেই তখন দেখা যায় ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে কড়াভাবে ফরমান জারি করা হচ্ছে যে ভারতবর্ষের প্রতিটা মাদ্রাসায় একদম চাক চমকের সঙ্গে স্বাধীনতা দিবস পালন করতে হবে, এবং তার ভিডিও ফুটেজ করে নাকি রাজ্য সরকারকেও পাঠাতে হবে। তো যারা এই ধরনের ফরমান জারি করে, তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা সত্যিকারের দেশপ্রেমিক, আমরা তোমাদের মতো মেকি দেশি প্রেমিক নয়। লক্ষ লক্ষ হাজার হাজার যুবকের আত্মবলিদানের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা অর্জিত হয়েছে, মুসলিমরা ছিল বলেই ভারতবর্ষের স্বাধীনতা অর্জিত হয়েছে, তোমাদের এত কিসের ফরমান জারি, তোমাদেরকে অনেক পরিসংখ্যান আমরা দিতে পারি। সেই তৎকালীন সময়ে
প্রায় 57,600টা মাদ্রাসা থেকে 12 লক্ষ মুসলিম মুজাহিদের আত্মবলিদানের জন্যই ভারতবর্ষের স্বাধীনতা আমরা পেয়েছিলাম। 1803 সালে হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ তিনি সংগ্রাম গড়ে তুলেছিলেন। 1831 সালে বালাকোটের যুদ্ধে প্রাণ দিয়েছিলেন সৈয়দ আহমেদ মাওলানা শাহ ইসমাইল। এর মাধ্যমে ব্রিটিশ শক্তির ভিতকে তারা দুর্বল করে তুলেছিল, কাঁপিয়ে তুলেছিল। 1857 সালের মহাবিদ্রোহে সেই সময় হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম যুবকরাই এই মহাবিদ্রোহে ঝাঁপিয়ে পড়েছিল, ইংরেজদের সঙ্গে বীর বিক্রমে লড়াই চালিয়ে গিয়েছিল। 1861 সালে কালাপানিতে মাদ্রাসা শিক্ষিত সংগ্রামীদেরকেই স্থানান্তরিত করা হয়েছিল, দ্বীপান্তরিত করা হয়েছিল। 1871 সালে সাতজন মাদ্রাসা শিক্ষিত ব্যক্তিকে, সাতজন মাদ্রাসা শিক্ষিত পড়ুয়াকেই ফাঁসি দেওয়া হয়েছিল। 1915 সালে মাওলানা মাহমুদুল হাসান এবং মাওলানা সৈয়দ আহমদ হাসান মাদানি সহ অন্যান্যদেরকে করাচিতে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম যুবক, মুসলিম নেতা, মাদ্রাসা শিক্ষিত পড়ুয়া, এরাই জেল খেটেছে, এরাই ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, এরাই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এরাই বীর বিক্রমে লড়াই করেছে। তারপরও তোমাদের কাছে আমাদেরকে শিখতে হবে যে দেশপ্রেম কাকে বলে। আমরা মুসলিমরাই হচ্ছে প্রকৃত দেশপ্রেম। আমাদের বুকের রক্ত দিয়ে ভারতবর্ষের মাটি রঞ্জিত হয়ে গিয়েছিল, এর ফলেই ইংরেজ শক্তি ভীত সন্ত্রস্ত হয়ে ভারতবর্ষের স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল। এছাড়াও শুধু মুসলিম কেন, ভারতবর্ষের একটা জাতীয় দল, জাতীয় কংগ্রেস সহ ফরওয়ার্ড ব্লক এবং অন্যান্য হিন্দু দেশপ্রেমিক ভাইদের দ্বারাই এই ভারতবর্ষের স্বাধীনতা অর্জিত হয়েছিল। কিন্তু যারা আজকে মুখে বড় বড় লেকচার, যারা মুখে মাঝে বড় বড় ফরমান ঘোষণা করছে, এরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য কিছুই করেনি। এরা বরং ইংরেজদের দালালি করেছে, এরা চাটুকারিতা করেছে। কিভাবে ইংরেজদের কাছে অর্থ পাওয়া যায়, কিভাবে ভারতবর্ষে সুখ স্বাচ্ছন্দ্য হয়ে বসবাস করা যায়, এরাই এই কথা করেছিল। আর তাদের কাছ থেকে শিখতে হবে আমাদেরকে ম্যাগি দেশপ্রেম। আজকে যারা আরএসএস, যে সমস্ত সংগঠন রয়েছে আরএসএস নামক, এই আরএসএস সংগঠন, এদের যে হেডকোয়ার্টার রয়েছে নাগপুর, ভারতবর্ষের 1947 সালে 15 আগস্ট স্বাধীন হয়েছিল, আজকে 2019 সাল চলছে, আজ পর্যন্ত এই হেডকোয়ার্টারে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন হলো না, এই ব্যাপারে কোনো তাদের মাথা ব্যথা নেই। তাদের বিভিন্ন শাখা সংগঠনে ভারতবর্ষের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, তারা পতাকা উত্তোলন করে, তাদের ব্যাপারে কোনো ব্যাপার নাই, কিন্তু ভারতবর্ষের কোন মাদ্রাসায় পতাকা তোলা হলো না, এটা নিয়ে তাদের ফরমান জারি। আপনাদের মতো আমরা মেকি দেশপ্রেমিক নয়, আমরা 365 দিন দেশকে ভালোবাসি, আমরা 365 দিন দেশের জন্য রয়েছি, 24 ঘন্টা রয়েছি, আমরা ভারতবর্ষের যে কোনো পরিস্থিতি আমরা ভারতবর্ষের পাশে দাঁড়াতে রাজি আছি। আবারও যদি কোনো দেশের সঙ্গে যুদ্ধ লাগে, ভারতবর্ষকে যদি টিকিয়ে রাখতে হয়, আমরাই যুবক, আমরাই মুসলিম যুবকরাই এগিয়ে যাব। কিন্তু আপনাদের মতো ভণ্ড নয়, আপনাদের মতো পাকিস্তানের গুপ্তচর নয়, আমরা অন্য কোনো বিদেশি শক্তির সঙ্গে আদাত আমাদের নেই, আমরা ভারতবর্ষকে ভালোবাসি, ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, ভারত যেভাবেই হোক ভারতবর্ষের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে আমরা টিকিয়ে রাখবো, এটাই হচ্ছে আমাদের মন। কিন্তু আপনারা আমাদেরকে দেশপ্রেম শেখাতে আসবেন না। আর পতাকা উত্তোলন হবে কি হবে না, এই ব্যাপারে মোদী যোগীদের বিশেষ ফরমান জারি করে ফেলেছে এবং বলছে যে প্রতিটা মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে স্বাধীনতা দিবস পালন করতে হবে, ভারতবর্ষের জাতীয় সঙ্গীত গাইতে হবে। আরে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত গাইলে কি দেশপ্রেমিক হয়? আপনাদের তো অনেক নেতাই আছে যারা জাতীয় সঙ্গীতের 2 ছত্র জানে না, তারা আজকে নিজেকে দেশপ্রেমিক করে। আসলে তাদের মাথায় তো আজকে বুদ্ধি নেই, তাদের মাথায় তো আজকে ব্রেন নেই, তাদের মাথায় আছে গোবরে ভর্তি, তারা গোমূত্র পানকারী, আর এরা আজকে আমাদেরকে দেশপ্রেম শেখাচ্ছে। এই তো কিছুদিন আগে আমরা দেখলাম ভারতীয় পার্লামেন্টে তথা সংসদে আমাদের হুগলির একজন সাংসদ মাননীয় লকেট চ্যাটার্জি, তিনি বলছেন যে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার মাদ্রাসাগুলো নাকি সন্ত্রাসের আতুর ঘর। জি লকেট চ্যাটার্জি, আপনাকে বলছি, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে চাইছি যে আপনি একবার আসুন মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার যে কোনো মাদ্রাসা, আপনার যেখানে ইচ্ছা সেখানে গিয়ে আপনি একবার অবজার্ভ করুন, সেখানে একবার গিয়ে আপনি পর্যবেক্ষণ করে যান। আপনি যদি প্রমাণ করতে পারেন যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে, এই সমস্ত মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর, এই সমস্ত জায়গাগুলো সন্ত্রাসবাদের ট্রেনিং দেওয়া হয়, তা আপনাকে বললাম যে অবিলম্বে সেই মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু সেই সঙ্গে আপনার প্রতি আর একটা দায়িত্ব আমরা ফেলে দিতে চাই,
যে আপনার দলের যে সমস্ত ক্যাডাররা রয়েছে, যারা আরএসএস এর সংগঠন পরিচালনা করছে, আপনি একবার দেখুন তো সেখানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কেন, আপনি দেখুন তো তারা কেন আজকে ধরা পড়ছে পাকিস্তানের গুপ্তচর, তা আপনি দেখুন তো আসলে সন্ত্রাসবাদ কারা কারা ছড়াচ্ছে, কারা মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে। আসলে ক্ষমতায় থাকার জন্য, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য মুসলিমদের উপর মিথ্যাচার যে কোনো মূল্যে করতে হবে, এটাই আপনাদের মন, এটাই আপনাদের টার্গেট, এটাই আপনাদের উদ্দেশ্য। তবে মনে রাখুন, মিথ্যা কখনো জয়লাভ করে না, সত্য একদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ জয়লাভ করবেই। অতএব মিথ্যাকে আপনারা প্রতিহত করেন। এই মুসলিমরা ছিল বলেই, এই মুসলিম যুবকরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল বলেই, নিজের বুকে রক্ত দিয়েছিল বলেই, মাননীয় লকেট চ্যাটার্জি আপনি ওই সংসদে দাঁড়িয়ে দুটো বাতিলা ঝাড়তে পারছেন, মিথ্যা কথা বলতে পারছেন, জনগণের সামনে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারছেন। যদি এই মুসলিম যুবকরা সেই দিন যদি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে পিছিয়ে থাকতো, সেই দিন যদি আপনাদের মতো ইংরেজদের দালালি বা চাটুকারিতা করতো, তাহলে আজকে আপনাকে সেই রকম করতে হতো, আজও আপনার মতো লকেট চ্যাটার্জিকে ইংরেজদের দালালি করতে হতো, আজও আপনার মতো লকেট চ্যাটার্জিকে ইংরেজদের চাটুকারিতা করতে হতো, যেমনটা আপনার বাপদাদারা করে গিয়েছে। আপনার বাপদাদা মানে আরএসএসের যারা প্রতিষ্ঠাতা, তারাই ইংরেজদের দালালি করে গিয়েছে, তারাই ভারতবর্ষের স্বাধীনতার জন্য কোনো অবদান তাদের নাই, তাদের বিন্দু মাত্র নেই। আপনাকে দায়িত্ব নিয়ে বলতে যে আপনি একজনের নাম বলুন তো, আর এসেছেন একজনের নাম বলুন যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন, যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য তারা লড়াই চালিয়ে গিয়েছেন। আপনারা আর এসেছে সংগঠন যারা পরিচালনা করছেন, তারা তো ইংরেজদের দালালি করেন, তারাই তো পাকিস্তানের গুপ্তচর। কিছুদিন আগে আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি যে আর এসেছে যারা সংগঠক, আর এসেছে যারা পরিচালনা করছে, এরাই আজকে পাকিস্তানের গুপ্তচর। আর ভারতবর্ষে কিছু হয়ে গেলেই আমাদেরকে ঘোষণা দেওয়া হচ্ছে যে পাকিস্তান চলে যাও। আরে পাকিস্তান কেন যাবো, ইন্ডিয়া কি আপনার বাপের জমি নাকি? ইন্ডিয়া মুসলিমদের জমি, ইন্ডিয়া হচ্ছে আমাদের মুসলিমদের জন্মস্থান, হিন্দুর জন্মস্থান, খ্রিস্টানের জন্মস্থান, ইহুদিদের জন্মস্থান, নাসারাদের জন্মস্থান। ভারতবর্ষ হচ্ছে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের জায়গা, ভারতবর্ষ হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এখানে যে যার ইচ্ছা মতো ধর্ম পালন করবে, যে যার মতো করে বসবাস করবে। আপনাকে কে এই ক্ষমতা দিয়েছে? আসলে ক্ষমতায় চলে এসেছেন তার জন্য এত বড় দাম্ভিকতা আপনাদের মধ্যে রয়েছে। দেখুন, আপনাদের কথাকে আমরা কিচ্ছু পরোয়া করি না, আমরা ভারতবর্ষকে যেমনটা ভালোবেসেছি তেমনটা ভালোবাসি, এবং ইনশাল্লাহ আগামী দিনও ভালোবাসবো। একজন আপনি নেতার নাম করুন তো আপনার আর এসেছে যার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রাণ বিসর্জন দিয়েছে, আর আপনাকে আমি হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম যুবকের নাম করতে পারবো যার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রাণ দিয়েছে। আমাদেরকে শেখানো হচ্ছে যে মুসলিমরা দেশপ্রেমিক নয়, এদেরকে স্বাধীনতা দিবস পালন করতে হবে। আরে আপনাদের মতো ভণ্ড আমরা নয়, আপনাদের মতো মেকি দেশপ্রেমিক আমরা নয়, যে 15ই আগস্ট যেই আসবে সেই দিন পতাকা পুজো করবো, আর সেই দিন দেশপ্রেমিকতা দেখাবো, আর বাকি 364 দিন দেশের সঙ্গে গাদ্দারি করবো, দেশের সম্পদকে নষ্ট করব, বিদেশের সঙ্গে যোগাযোগ আঘাত সূত্র করব। এটা একজন মুসলিম হিসাবে কখনোই হতে পারে না। আমরা মুসলিমরা প্রকৃত পক্ষে হচ্ছে দেশপ্রেমিক। আমাদের আমাদের ইতিহাসের পাতা থেকে আমাদের নামগুলোকে বাদ দেওয়া হয়েছে, এগুলো সব আপনাদের চক্রান্ত। অতএব কুচক্র দিয়ে কখনো দেশের উন্নতি করা যায় না। একটা জাতিকে শুধু সামনে এনে কখনোই দেশের মঙ্গল হয় না। যদি ভারতবর্ষের উন্নতি করতে হয়, যদি ভারতবর্ষের এর যদি উন্নতির চরম শিখরে পৌঁছাতে, আপনাকে প্রত্যেকটা জাতির কথা বলতে হবে, প্রত্যেকটা জাতিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর শুধুমাত্র হিন্দুত্ববাদের দোহাই দিয়ে আজকে ভারতবর্ষের সাম্প্রদায়িকতার বীজ বপন আপনারা করতে চাইছেন, আপনাদের মাধ্যমে ভারতবর্ষের সাম্প্রদায়িকতার বিচার বীজ বপন শুরু হয়েছে। আমরা 1947 সালে স্বাধীনতার পর থেকে ওই ভারতবর্ষে এত কিছু বিশৃঙ্খলা হয়নি, যেটা নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পর থেকে এরকম বিশৃঙ্খলা শুরু হয়েছে। আর ভারতবর্ষের স্বাধীনতার কথা বলছেন, সত্যি বড় কষ্ট হয় যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য বুকে রক্ত দিয়েছিল, নিজের আত্ম বলিদান করেছিল। তারা যদি আজকে বেঁচে থাকতো, যদি ভারতবর্ষের বর্তমান সিচুয়েশন পরিস্থিতি দেখতো, তারা কখনো ভারতবর্ষের স্বাধীনতার জন্য সংগ্রামে লড়তো না। তারা এই ভারতবর্ষের 71% মানুষ আজকে অর্ধাহারে অনাহারে জীবনযাপন করছে, ভারতবর্ষের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে বিদেশিকে লম্বা লম্বা ভাষণ দিচ্ছে।
আসলে ভাষণে কোনো কাজ হয় না, মানুষের দরকার হচ্ছে পেটের খাবার, মানুষের চাই অন্ন বস্ত্র বাসস্থান, সেই সমস্ত চাহিদাগুলো আপনি পূরণ করতে পারছেন না, আর মানুষকে অন্যদিকে মুঠ ঘুরিয়ে দিচ্ছেন। ভারতবর্ষের ধর্ষণ, এত ধর্ষণ বেড়ে গেছে, কই ধর্ষণের বিরুদ্ধে কই পার্লামেন্টে কোনো বিল আসছে না? আরে মুসলিমদের 3 তালাক, ওটা নিয়ে আপনি পার্লামেন্টে বিল নিয়ে আসছেন, মুসলিম জায়া জননীর আপনি দরদ উতলে পড়ছে তাদের জন্য। আপনি নিজের স্ত্রীকে আপনি ভাত কাপড় দেন না, নিজের স্ত্রী অন্যের জায়গায় থাকে, আপনি নিজে রাজকীয় ভাবে জীবনযাপন করছেন, আর আপনি হচ্ছে নারীদের জন্য দরদ আপনার, যে নিজের স্ত্রীর খবর রাখে না, অন্যের স্ত্রীর খবর কি করে রাখতে পারে? আর আপনি বড় আজকে দেশপ্রেমিক সেজে গিয়েছে না? আরে নিজের পতাকা দিয়ে আপনি ঘাম মুছেন মাঝে মধ্যে, জাতীয় পতাকা দিয়ে, আর আপনি নিজেকে বলেন দেশপ্রেমিক, আপনার দলের নেতারা বলে আজকে দেশপ্রেমিক? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বলছিলাম যে অসংখ্য মুসলিমদের যুবক যুবকদের অবদান রয়েছে। আরেকজন বীর বিপ্লবীর নাম, যার নাম না করলেই নয়, সৈয়দ আশফাকুল্লাহ খান, বিপ্লবী আশফাকুল্লাহ খান, তিনি একজন ভারতবর্ষের এমন একজন বীর বিপ্লবী ছিলেন। তিনি হচ্ছেন সর্বপ্রথম বিংশ শতাব্দীর প্রথম ভারতীয় বীর বিপ্লবী, যাকে ব্রিটিশ বীরবিধি ষড়যন্ত্রের জন্য তার সর্বপ্রথম জেল হয়েছিল। পরবর্তীকালে 1927 খ্রিস্টাব্দের 19শে ডিসেম্বর তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে রাখা হয়েছিল। তিনি একমাত্র যুবক যিনি কোরআনকে হাতে নিয়ে ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরোধী শক্তির বিরুদ্ধে তিনি দাবি ঘোষণা করেছিল, তিনি আওয়াজ তুলেছিলেন, তার জন্য তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছিল, এবং শেষ পর্যন্ত তিনি এই 1927 খ্রিস্টাব্দের 19শে ডিসেম্বর কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলতে বলতে তিনি ফাঁসির কাষ্ঠে মৃত্যুবরণ করেছিলেন। এরকম দেখান তো একজন বুকের পাটাওয়ালা আরএসএসের একজন সংগঠককে, একজন আরএসএসের একজন নেতার নাম করেন তো নেই। আপনি ভারতবর্ষের ইতিহাসের কোন জায়গাতে আপনি পাবেন না। আরে যারা স্বাধীনতা সংগ্রামের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছে, যারা ভারতবাসীর উন্নতির জন্য সব সময় যারা লড়েছে, তাদেরকে আরএসএস এর নেতারা হত্যা করেছে। আরে জাতির জনক যাকে বলা হয় মহাত্মা গান্ধী, তাকে হত্যা করলো নাথুরাম গডস, আর নাথুরাম গডস নাকি তাদের ভগবান, তাকে তারা বলে দেশপ্রেমিক। আর ও তো অ্যান্টি সোশ্যাল, ও তো দেশদ্রোহী, আর ওকে বলছে এরা দেশপ্রেমিক। আসুন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই ভারতবর্ষের জন্য একতাবদ্ধ হই। সাম্প্রদায়িক যারা শক যারা যে সমস্ত সাম্প্রদায়িক শক্তি মুসলিমদের উপর কালিমা লেপন করার চেষ্টা করছে, এদের বিরুদ্ধে আমাদেরকে সম্মিলিত হয়ে রুখে দাঁড়াতে হবে। আমরা চাই আমাদের দেশের উন্নতি, আমরা চাই ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে একটা উন্নতির চরম শিখরে পৌঁছাক। আমরা চাই হিন্দু মুসলিম যেভাবে আমরা শান্তির সঙ্গে বসবাস করছিলাম সেই সঙ্গে আমরা বাস করতে চাই। কিন্তু আজকে বিশেষ করে ভারতবর্ষের যে সমস্ত কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে সবই মুসলিম বিরোধী কর্মসূচি, যেমনটা আমরা এনআরসি চালু হয়েছে আমাদের ভারতবর্ষে, আসামে আমরা দেখলাম যে সেখানে মুসলিম বাঙালিদেরকে উৎখাত করা হবে এই ষড়যন্ত্র নিয়ে এনআরসি চালু হলো, পশ্চিমবঙ্গ অলরেডি শুরু করতে চলেছে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন যে হিন্দুদেরকে ভারতবর্ষে জায়গা দেওয়া হবে। তো অমিত শাহর কাছে আমার একটা প্রশ্ন, অমিত শাহ তো যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছে তাদেরকে আপনি জায়গা দিবেন, আর যদি যারা বাংলাদেশ থেকে যারা মুসলিম যারা এসেছে এই দেশে 50 বছর 60 বছর ধরে বসবাস করছে, তো তাদেরকে কেন আপনি নাগরিকত্ব দিবেন না? এটাকে শুধু মুসলিম বলে? হিন্দুরা কি দেশের বোঝা নয়? উদ্বাস্তু যারা, রিফিউজি যারা, সবাই এসেছে, যদি তাড়তেই হয় সকলকে তাড়তে হবে। আর এর দ্বারা আপনি নিজের দেশের ভাবমূর্তিকে কি বোঝাতে চাইছেন? সারা পৃথিবীতে আজকে ধিক্কার, সবাই ধিক্কার করছে ভারতবর্ষকে, যে বলছে ভারতবর্ষ হচ্ছে মূর্খের শাসন চলছে, ভারতবর্ষে মূর্খের রাজত্ব চলছে, এরকম কথা আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প তিনি বলছে ভারতবর্ষে মূর্খের শাসন চলছে, বড় লজ্জা। এর চাইতে লজ্জাজনক কি হতে পারে? আপনাদের জন্য আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে, আমরা মুসলিমরা ভারতবর্ষের জন্য সর্বদাই সচেষ্ট রয়েছি। অতএব আপনারা যতই কারচুপি করুন না কেন, যত ইতিহাসের পাতা থেকে আমাদের নামগুলোকে মুছে ফেলুন না কেন, তাতে কোনো যায় আসে না। সত্যকে কখনো কেউ পরাজিত করতে পারেনি, সত্যের বিজয় একদিন আসবে, আসবে ইনশাল্লাহ আসবে। যেমনটা লাল কেল্লা যদি আপনারা দেখেন, আজও মনে হয় লাল কেল্লায় যেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম যুবকের রক্ত আজও ওখানে লেগে রয়েছে। ইন্ডিয়া গেট, সেখানেও হাজার হাজার মুসলিম যুবকের স্বাধীনতা সংগ্রামীদের নাম স্বর্ণাক্ষরে লিখিত আছে। তাহলে
কি করে মুসলিমদেরকে সরানো যায় ভারতবর্ষের ইতিহাস থেকে। অতএব এই সমস্ত কুচক্রান্ত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, কবি কাজী নজরুল ইসলাম বলেছিল, এক বৃন্তে দুটি কসিম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। অতএব হিন্দু মুসলিম ভাই ভাই, যেমনটা স্বাধীনতা যুদ্ধে হিন্দু মুসলিম আমরা প্রাণ দিয়েছিলাম, বুকের রক্ত দিয়েছিলাম, আত্মবলিদান করেছিলাম, ঠিক বর্তমানে যদি ভারতবর্ষের কোনো সিচুয়েশন এইরকম হয়ে যায়, অবশ্যই আমরা প্রস্তুত, সদা সর্বদা প্রস্তুত রয়েছি। ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের একটা দায়িত্ব হয়ে যায়, যেহেতু আমরা ভারতবর্ষী। আমরা মুসলিমরা এমন নয় যে নুন খেয়ে নুন হারামি করব। আমরা যারা নুন খাই আমরা তাদের গুণ গাইতে ভালোবাসি। আপনি দেখুন ভারতবর্ষের যে সমস্ত বিদেশি যারা এসেছে ভারতবর্ষকে ভালোবেসে এখানে মুসলিম সাম্রাজ্য স্থাপন করেছে, এখানে ভারতবর্ষকে ভালোবেসে তারা ভারতবর্ষে অনেক কিছু তৈরি করেছে, তাদের তৈরি করার জিনিসকে আজকে ভাঙ্গি আছে, আমরা ভারতবর্ষের সম্পদ তৈরি করছি। এই যে লালকেল্লা, আগ্রার তাজমহল, হ্যাঁ অসংখ্য জায়গা রয়েছে ভারতবর্ষে, যে সমস্ত স্মৃতিসৌধগুলো রয়েছে, এগুলো দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে, এগুলো কাদের অবদান? কখনো মুসলিমদের অবদান আপনারা অস্বীকার করতে পারেন না। অতএব ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান অবশ্যই আছে, কিন্তু ইতিহাসের পাতা থেকে নামগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে, মুছে ফেলা হয়েছে। আর ভারতবর্ষের সমস্যা কি বলবো, প্রতিটা জায়গায় সমস্যা। আরে স্বাধীনতা দিবস পালন করব, কোন ভাবে স্বাধীনতা দিবস পালন করব? সত্যি কি প্রকৃত আমরা স্বাধীন ভারতবাসী? যে ভারতবর্ষের 100% মানুষের মধ্যে 71% মানুষ আজকে আজকে 71% মানুষ আজকে দারিদ্র সীমার নিচে বসবাস করে। ভারতবর্ষে আজকে মানুষের কোনো দাম নেই, যেখানে গরুকে সম্মান দেওয়া হচ্ছে, গরুর জন্য অ্যাম্বুলেন্স তৈরি করা হচ্ছে, গরুর জন্য আধার কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু আপামর জনসাধারণ যারা খেতে পাচ্ছে না তাদের জন্য খাবার নেই। আর ভারতবর্ষের সরকার বলছে ডিজিটাল ইন্ডিয়া বানাবো, দেশে ইন্টারনেট ফ্রি করে দেওয়া হচ্ছে, ইন্টারনেটকে সস্তা করে দেওয়া হচ্ছে। আরে মানুষের বেঁচে থাকার জন্য দরকার আটা, আর সরকার দিচ্ছে ডাটা, এটা কি কখনো সম্ভব দেশের উন্নতির জন্য? দেশের যদি উন্নতি করতে হয় সমস্ত জাতিকে নিয়ে, সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে একসঙ্গে একতাবদ্ধভাবে এগিয়ে চলতে হবে। এই যে কাশ্মীরে যে পরিস্থিতি সূচনা করা হয়েছে, শুধুমাত্র একটাই টার্গেট, মুসলিম নিধন করার জন্য। এই সমস্ত কুচক্রান্ত থেকে ফিরে আসতে হবে। আপনাকে যারা আজকে ক্ষমতায় রয়েছেন কেন্দ্র সরকারে, শুধু হিন্দুরা ভোট দিয়ে আপনাকে সরকার বানায়নি, মুসলিমরাও আপনাকে ভোট দিয়েছে। আপনি হিন্দুর প্রধানমন্ত্রী, আপনি খ্রিস্টানের প্রধানমন্ত্রী, আপনি মুসলিমদের প্রধানমন্ত্রী, সমগ্র জাতির প্রধানমন্ত্রী, সমস্ত ধর্মাবলম্বী মানুষের প্রধানমন্ত্রী। আপনি শুধুমাত্র একটা জাতির জন্য কথা বলতে পারেন, আপনাকে সমগ্র জাতির জন্য বলতে, আপনি মুখে বলেন সবকা বিকাশ সবকা সাথ, এই কথা আপনার কোথায়, বাস্তবে রূপায়ণ কোথায়? আমাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ভারতবর্ষের পরিস্থিতি খুবই ভয়াবহ। মুসলিমদেরকে এক কোবে মারলে আর দুই কোবে যাবে না এমন পরিস্থিতি। ভারতবর্ষে আরএসএস নামক চরম হিন্দুত্ববাদী সংগঠনে বিশাল বাড়বাড়ন্ত, আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মুসলিম যুবকদেরকে আজকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কারো ফ্রিজে গরু গোস্ত আছে এই সন্দেহে পিটিয়ে হত্যা করা হচ্ছে, লাভ জিহাদের নাম দিয়ে কাউকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কাউকে মোটর বাইক চুরির এর অপবাদ দিয়ে কাউকে হত্যা করা হচ্ছে, মুসলিম মা বোনেদেরকে আজকে ধর্ষণ করা হচ্ছে। কাশ্মীরের যে ইতিহাস খুবই ভয়াবহ ইতিহাস। আর এই দেশের সুশাসন আনতে গেলে কি ইন্টারনেট বন্ধ করতে হয়, সামাজিক যোগাযোগ বন্ধ করতে হয়, সেখানে লক্ষ লক্ষ সেনা প্রেরণ করতে হয়? আরে মহা খুশি, ঈদ চলে গেল, সেখানকার মানুষ ঈদের উৎসব পালন করতে পারলো না, ঈদ ঈদের সলাত আদায় করতে পারলো, ঈদের জামাত আদায় করতে পারলো না, আর এরা বলছে দেশের উন্নয়ন ঘটাবে। মিথ্যা দেশপ্রেমিক, মেকি দেশপ্রেমিক, এদের কাছ থেকে শিখতে হবে আমাদেরকে দেশপ্রেম। জি না, আমরা সর্বদাই ইন্ডিয়াকে ভালোবাসি, ভারতকে ভালোবাসি। ভারতবর্ষের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মুসলিম যুবক আত্মত্যাগ করেছেন, বুকের রক্ত দিয়েছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। এখনো ভারতবর্ষে প্রায় 30 কোটি প্লাস মুসলিম আমরা রয়েছি। যদি ভারতবর্ষের কোনো পরিস্থিতি যদি এ খারাপ হয়ে যায়, সেই সময় আমরাও অস্ত্র নিয়ে ভারতবর্ষের পক্ষে আমরা দাঁড়িয়ে যাব, বা যেভাবেই হোক না কেন আমরা ভারতবর্ষের সার্বভৌমত্ব কে আমরা নষ্ট হতে দিব না। আমরা চাই ভারতবর্ষকে সেই ভারতবর্ষ যে ভারতবর্ষের কথা সুভাষচন্দ্র বোস বলেছিল, যে ভারতবর্ষের কথা জওহরলাল নেহরু বলেছিল, যে ভারতবর্ষের কথা মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছিল, এইরকম ভারতবর্ষ আমরা দেখতে চাই। যে ভারতবর্ষে হিন্দু মুসলিম হাতে হাত মিলিয়ে চলবে, খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা সমস্ত জাতি ধর্মের লোকেরা একসঙ্গে একতাবদ্ধভাবে দেশের উন্নতির জন্য কাজ করবে, এমন ভারতবর্ষ চাই।
যে ভারতবর্ষে কোনো দুঃখ দুর্দশা থাকবে না, যে ভারতবর্ষে কোনো খুন থাকবে না, যে ভারতবর্ষে কোনো হত্যা থাকবে না, যে ভারতবর্ষে কোনো সন্ত্রাস থাকবে না, যে ভারতবর্ষে নারী ধর্ষিত হবে না, এমন ভারতবর্ষ চাই। তবেই তো মনে করবো যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। কিন্তু ভারতবর্ষ থেকে আমাদের বাক স্বাধীনতাকে হরণ করে নেওয়া হচ্ছে, আমাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করে নেওয়া হচ্ছে, আমরা কে কি খাবার খাবো সেই স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, তারপরও কি করে বলতে পারি যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে? আসলে শুধুমাত্র ক্ষমতার হস্তান্তর হয়েছে, প্রকৃত যে শাসক সে শাসকের কোনো পরিবর্তন হয়নি। অতএব আমরা শুধু 15 আগস্ট নয়, 365 দিন দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসবো ইনশাল্লাহ। দেশের জন্য বুকে রক্ত দিয়েছি ইনশাল্লাহ, আগামী দিনে দিব। আমরা কোনো পাকিস্তানের গুপ্তচর নয়, আমরা ভারতবর্ষের বাসিন্দা। ভারতবর্ষ হচ্ছে আমাদের মাতৃভূমি, ভারতবর্ষ হচ্ছে হিন্দুর দেশ, ভারতবর্ষ মুসলিমদের দেশ, ভারতবর্ষ খ্রিস্টানের দেশ, ভারতবর্ষ বৌদ্ধদের দেশ। কোনো কিছু হলেই মুসলিমদেরকে বলা হচ্ছে পাকিস্তানে চলে যাও। আরে পাকিস্তান কি আমাদের বাপ দাদার জায়গা? ইন্ডিয়া হচ্ছে আমাদের বাপ দাদার জায়গা, ভারতবর্ষ হচ্ছে আমাদের জায়গা। আমরা ভারতবর্ষেই থাকতে চাই, আমরা ভারতবর্ষে একসঙ্গে থাকতে চাই। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান করব যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। ভারতবর্ষের যে কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতিকে মোকাবিলা করুন। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে একমত ঐক্যমত হয়ে এই সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করুন। তবেই ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা কি আমরা বুঝতে পারবো, ভারতবর্ষের স্বাধীনতার স্বাদ আমরা পাবো। মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় মন্ত্রী মহোদয়দেরকে উদাত্ত আহ্বান করব যে আসুন আপনারা ভারতবর্ষের সার্বিক উন্নতির জন্য কাজ করুন। ভারতবর্ষের আপামর জনসাধারণ যে যে সমস্ত বিষয়গুলো মানুষের দরকার, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই সমস্ত চাহিদাগুলো মানুষের পূরণ করার চেষ্টা করুন। দেশ থেকে সন্ত্রাসবাদকে একদম সমূলে ধ্বংস করে দিন। আমরা আপনাদের সঙ্গে সাথে আছি। এই নয় যে শুধুমাত্র একটা জাতিকে টার্গেট করে, একটা ধর্মীয় অবলম্বী মানুষকে কেন্দ্র করে যে এদেরকে গ্রেপ্তার করতে হবে, নিরীহ মানুষকে জেলখানায় বন্দি করতে হবে, এর নাম স্বাধীনতা নয়, এর নাম এটা এর নাম হচ্ছে ক্ষমতার অপপ্রয়োগ। অতএব ক্ষমতার অপপ্রয়োগ বেশি দিন চলবে না। যার উত্থান আছে তার পতন আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। আপনাকে ভারতবর্ষের মানুষ ক্ষমতায় নিয়ে এসেছে, আপনাদেরকে ক্ষমতা প্রদান করেছে। অতএব ক্ষমতার অপব্যবহার করবেন না, ক্ষমতাকে কাজে লাগান, ক্ষমতার দ্বারা ভারতবাসীর উন্নতি ঘটান, এটাই আমরা আহ্বান করব। এবং আমরা দেশকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, দেশের কল্যাণের জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত রয়েছি, আমরা মুসলিমরা সর্বদাই প্রস্তুত রয়েছি। আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করি, আল্লাহ সুবহান তালা তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তুমি গফুর রহিম। রব্বুল আলামিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজকে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ভাই ও বোনেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে হেফাজত করো, রব্বুল আলামিন তুমি তাদেরকে সুস্থ রাখার তৌফিক দান করো, এবং আমাদেরকে সকল সম্প্রদায়ের মানুষকে মিলেমিশে একাকার হয়ে বসবাস করার তৌফিক দান করো। ভারতবর্ষকে উন্নত রাষ্ট্রে পরিণত করো। ভারতবর্ষের যে সরকার রয়েছে, মন্ত্রী মহোদয় রয়েছে, তাদের মধ্যে সুবুদ্ধির প্রচলন ঘটাও, সুবুদ্ধির বিকাশ ঘটাও, যাতে তারা দেশের জন্য, দশের জন্য যারা কাজ করে, যারা যেন সকলের জন্য, বিকাশের জন্য যারা কাজ করতে পারে, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তৌফিক দান করো। এবং মুসলিম যারা, কাশ্মীরি যারা ভাই এবং বোনেরা রয়েছে, তুমি তাদেরকে হেফাজত দান করো, কাশ্মীর সমস্যা দ্রুত সমাধান করে দাও। রব্বুল আলামিন আমরা সকলে যেন ভারতবর্ষে সুন্দরভাবে, সুস্থভাবে আমাদের ধর্মীয় জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র যেমন যেন পরিচালনা করতে পারি, তার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।